কোনাবাড়ি মেট্রো থানার আওতাধীন 8 নং ওয়ার্ড অধীনস্থ হরিণাচালা এলাকায় পৃথার এন্টারপ্রাইজ নামক কারখানার থেকে 26 লক্ষ টাকার ফ্যাব্রিক্স অন্য কারখানায় প্রসেসিং এর জন্য পাঠানো হয়। কিন্তু সময় মতো ওই কারখানার ফ্যাব্রিক্স না পৌঁছানোর কারণে প্রিয়া এন্টারপ্রাইজ কর্তৃক কোনাবাড়ি মেট্রো থানায় অভিযোগ দাখিল করেন। অভিযোগে 2 ঘন্টার মধ্যে কোনাবাড়ি মেট্রো থানার ভারপ্রাপ্ত ওসি নজরুল এর নেতৃত্বে এসআই সুরজমান ও তার সহযোগীরা আসামি তৌহিদুল ইসলাম এর নিজ গোডাউন থেকে পুরো 26 লক্ষ টাকার ফ্যাব্রিক্স উদ্ধার করে এবং আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন। ওসি সাহেবের এমন দুর্দান্ত কার্যক্রম দেখে এলাকাবাসীর জনমনে প্রশান্তির ছোঁয়া। এ বিষয়ে ওসি সাহেবের সাথে কথা বললে তিনি বলেন, এলাকাবাসী সহযোগিতা করলে এলাকা দেখে সকল ধরনের দুর্নীতি, চাঁদাবাজি, অনৈতিক কর্মকাণ্ড সকল কিছু বিতাড়িত করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেন। ভালো আছেন? জি, আমি তো ভালো আছি। আপনি ভালো আছেন? আমি সদ্য, আপনারা জানে খুশি হবেন যে আমি সদ্য যোগদান করেছি। একটা চুরির অভিযোগ পাওয়ার পরে মামলা রুজু করে আমরা 2 ঘন্টার মধ্যে উক্ত চোর এবং এই চক্রের চুরায় যাওয়া এই ফেব্রিক্স 2654 কেজি, মূল্য অনুমান 26 লক্ষ টাকা, আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আপনারা যদি সহায়তা করেন, আমরা পরবর্তীতে এই ধরনের অপরাধী বা অপরাধ চক্র হতে দেব না, এবং থানা এলাকায় যদি এই ধরনের ক্রাইম ঘটে আমরা তুরিত ব্যবস্থা নেব বলে আমি আশা করতেছি ইনশাল্লাহ। আপনাদের সহায়তা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।